বগুড়ার একটি আবাসিক হোটেলে মা ও শিশু সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে বাবা। মরদেহ রেখে পালিয়ে যাবার সময় আটক হয় অভিযুক্ত আজিজুল। স্বীকারোক্তিতে জানায়, শিশুপুত্রকে হত্যার পর খণ্ডিত মাথা ফেলে দিয়েছে করতোয়া নদীতে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। একমাত্র সন্তান সহ স্ত্রী আশামণি বাবার বাড়ি যাবার পথে নিখোঁজ হয়েছে। এমন খবর জানিয়ে শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে রাতভর বগুড়া শহরে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন আজিজুল হক। পরদিন স্বজনরা জানেন, হোটেল কক্ষে স্ত্রী সন্তানকে হত্যার পর শহর জুড়ে তাদেরকে খোঁজার নাটক করে আজিজুল। স্বজনরা জানান, দুই মাসের ছুটি শেষে শনিবার কর্মস্থল ফেরার কথা ছিল আজিজুলের। শপিংয়ের কথা বলে স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন তিনি। রাত 10টাতেও বাসায় না ফেরায় আজিজুলের কাছে খোঁজ খবর নেয় পরিবার। স্ত্রী সন্তান তার সাথে নেই জানিয়ে রাতভর থানা, হাসপাতাল আর আবাসিক হোটেলে খুঁজতে থাকে আজিজুল। মার্কেট করে কেনাকাটা করে দিয়ে অটো উঠে দিছে, অটোওয়ালার নাম্বার নিছে, নেওয়ার পরে ওই মেয়ে আর বাসায় ফেরত যায়নি। জামাইকে একসাথে নিয়ে রাতের ভোর 5টা পর্যন্ত খুঁজছি, সে আমাদের সাথে, আমরা বারবার যখন থানায় যেতে চাই সে যাবে না। তার কথা দিয়ে হচ্ছে থানায় গেলে আমার হচ্ছে, আমি অল্প বয়সে বিয়ে করছি, চাকরির আমার সমস্যা হবে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় রংপুরের ঠিকানা দিয়ে ছদ্মনামে বনানীর শুভেচ্ছা হোটেলে ওঠেন আজিজুল। সেখানে স্ত্রী সন্তানকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলে রাখে টয়লেটে। পরদিন হোটেল থেকে সটকে পড়ার চেষ্টা করলে আজিজুলকে আটক করে হোটেলের লোকজন। পরে পুলিশের কাছে স্বীকারোক্তিতে হত্যার কথা স্বীকার করে। জানায়, শিশুপুত্রের খণ্ডিত মাথা ফেলে দিয়েছে করতোয়া নদীতে। কী কারণে সে তার স্ত্রী এবং সন্তানকে এইভাবে হোটেলে কক্ষে এনে তাদেরকে ঠান্ডা মাথায় সে পরিকল্পিতভাবে হত্যা করলো? নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। বছর তিনেক আগে আজিজুলের সাথে বিয়ে হয় আশামণির। যৌতুক হিসেবে দেয়া হয় 1,05,000 টাকা। বাড়ি নির্মাণের জন্য আবারও টাকা দাবি করেন আজিজুল। সেই টাকার জন্য স্ত্রী সন্তানকে এভাবে হত্যার ঘটনা মানতেই পারছেন না স্বজনরা। আজিজুলকে আটকের পর করতোয়া নদীর বিভিন্ন অংশে খণ্ডিত মাথার অনুসন্ধানে নামে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক দলও। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।